গুড মর্নিং বলছি, বাচ্চা কিন্তু 11:45, সেই অনেকক্ষণ থেকে ব্লগটা শুরু করব করব কিন্তু শুরু করা হচ্ছে না। আর কালকে থেকে এখন অনেকটাই মানে ঠিক আছে শরীরটা, সর্দিটা অনেকটাই কম। কালকে যে হারে মানে নাক দিয়ে জল পড়ছিল আমার, এখন ঠিক আছে, কিন্তু ওই মাথা ব্যথা করছে। আর আজকে প্রচণ্ড রোদ সকালে, আজকে ওর বাবা নিয়ে গেল আয়নকে স্কুলে, আর নিয়েও আসবে, তো আমি আজকের দিনটা বেছে গেলাম। এই রোদের মধ্যে বেরোতে হচ্ছে না, তার নিজের শরীর খারাপ, আজকে টোটো ছাড়া আপডাউন করতে পারতাম না। দেখি আজকে 11:15 সকালে মানে চা বিস্কুট ছাড়া অন্য কিছু খাওয়া হয়নি, যতই ভাবি খাবো না খাবো না, পেট আর মানে না, পেট খাওয়া চাই খাওয়া চাই। টিফিন করেছিলাম সকালে, আবির রুটি একটুখানি ভাত খেয়ে স্কুলে গেলো, এই যে আমি একটা রুটি নিলাম, রুটি খাবো। চলো আজকের দিনটা শুরু করলাম, মানে তোমাদেরকে নিয়ে এখন শুরু করলাম 12:00 থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার একটা নতুন ব্লগে। আর আজকে হলো বার বলিনি, আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার বেলা 12:00 থেকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, সারাদিন টুকটাক যাই করছি না করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন রান্না আছে, ছোটো মা জানবে, ও ফোন করেছিল ছোটো মা জানবে করবো কচুর লতি, তো অনেক ঝামেলার রান্না, ছোটো মাছ কাটতে লেট, লতি কাটতে লেট, তো অনেক ঝামেলার রান্না, সব কিছু একদম টিপটপ করি, তারপর আবার মোবাইলটা অন করবো। ততক্ষণ সঙ্গে থেকো। এখানে দেখো কচুর লতি করলাম, কচুর লতি কাটতে আমার বেশ অনেকটাই টাইম লাগলো। আর আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আমরা কচুর লতি কখনো এইভাবে খাইনি, মানে কচু শাকের মতো করে। আমাদের দেখতাম একদম মানে কচুর লতিটা সেদ্ধ হতো কিন্তু গোটা গোটা থাকবে, কিন্তু এখানে আমি এখানে আসার পর থেকে দেখি ওরা কচুর লতি এইভাবে খায়। আর যদি একটু দানা থাকে মানে একটু শক্ত থাকে মানে গোটা গোটা থাকে তাহলে ওটা আর খাবে না, ওটা সাইডে ফেলে দেয়। তারপর থেকে আমি কি করি মানে এমন কচু শাকের মতোই লতি করি। আর এটা হলো নদীর মাছ, নদীর মাছগুলো এখানে ফ্রাই করে নিলাম। মাছটা দুই ভাই কাটলো, মাছটা দুই ভাই পরশেটো দিলো, আর এদিকে আমি বাদ বাকিটা করছিলাম। তাই দুই ভাই একটু মশলাটা মানে জিরেটা আমি বেটে নিলাম, আর দুই ভাইকে বললাম লঙ্কাটা বেটে দিতে। লঙ্কাটা আমি বাটবো না কারণ একে তো সর্দি লাগা, কোন সময় ভুলে মানে হাত দিব, নাকে হাত দিব, তারপর এদিকে আমার চোখেরও সমস্যা, চোখে হাত দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। তারপর তাই দুই ভাইকে বললাম লঙ্কাটা তুমি বেটে দাও, আর জিরেটা আমি বেটে নিলাম। আর ওদিকে প্রচুর লতিটা হয়ে গেছে, লতিটা নামিয়ে নিলাম। দুই ভাই আবার এই লতিটা খায় না, পছন্দ করে, ওই যে বললাম একটু শক্ত শক্ত থাকে ওটাই পছন্দ করে, তাই দুই ভাইয়ের জন্য একটুখানি তুলে এমন করে নিলাম। আমি লতি পছন্দ করি, আমার লতি শক্ত হলেও আমি পছন্দ করি খেতে, আর এমন কচু শাকের মতো হলেও পছন্দ করি, লতি আমার ভালোই লাগে। কিন্তু শুটকি দিয়ে আমার বেশি ভালো লাগে। আজকের লতিটা আমি চিংড়ি শুটকি দিয়ে করলাম, আজকের লতিতে মানে ওই দিনে, কিন্তু আমার শুটকি দিয়ে বেশি ভালো লাগে, ওই ছোটো ছোটো শুটকিটা হয়েছে ওটা দিয়ে আমার বেশি ভালো লাগে। আর যে লতি, লতি কাটাতে আঙুল আমার কালো, লতি কাটলাম, লতি কেটে আঙুল কালো, আর একটু ঘষলে পাকার মতো একটু ঘষ সাবান দিয়ে উঠে যাবে, নাহলে লেবু দিয়ে ঘষলেই উঠে যাবে। চোখে ড্রপটা দিয়ে 2 মিনিট শুয়েছিলাম, 2 মিনিটও না মনে হয়, থাকা এখানের নিচে এত ঘুম পাচ্ছিল আমার। তারপরে এসে যে রান্নাঘরের কাজ সারলাম, তবে এটাও লতি চচুরি কমপ্লিট, আর মাছটা হচ্ছে, তাহলে আমি একটুখানি টক খাই, টক খেলে ঘুমটা কাটবে। তাই টকটা নিয়ে বসলাম, রান্না কমপ্লিট করে তারপরে জানতে পরে আসি, একটু বসলাম তো তাই মোবাইলটা অন করলাম। এটা কেন ছিঁড়ে নিয়ে আসলা, ওটা ফুল ফুটতো তো, ওটা ফুল, ওই যে বড় ফুলটা যেটা দেখছো ওই ফুলটাই ফুটবে। গুড ইভিনিং, সারাদিন গিয়ে এই মানে সন্ধ্যার দিকটা, এখন গিয়ে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সারাদিন প্রচণ্ড গরম ছিল, হাওয়া দিচ্ছে না কিন্তু তবুও একটু ঠান্ডা। আর আমাদের এই জায়গাটা যেহেতু যে এত গাছ, তা এত সবুজের মাঝখানে একটু ঠান্ডা লাগে।
ফুলবা না, আর ছিঁড়বে না, হ্যাঁ এটা ফুল ফুটবে। বড় হয়ে গেছো, ওই দেখো এনি বড় হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে। ওখানে দি ভাই বসে অ্যানির আজকে ম্যাডাম পড়ানি, আজকে অ্যানির ছুটি, আজকে অ্যানির ম্যাডাম অসুস্থ, এই সর্দি কাশি জ্বর এগুলোর একটা মানে মানে সিজনই চলছে, সবারই মোটামুটি এই হচ্ছে আর কি এই জিনিসগুলো। আমার সর্দিটা একটু ঠিক আছে, তো মাথা ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা যেটাই, আর চোখে কাজল দেওয়ার জন্য ডাক্তার বারণ করেছে, যেহেতু বারণ করেছে চোখে কাজল ছাড়া আমার একদম ভালো লাগে না, তবু তো কালকে একদমই লাগাইনি, আর আজকে কাজলটা দেখো একদম সাই থেকে মানে একটু বাইরের দিকটা বেশি নিয়ে ওভাবে একটুখানি কাজল লাগিয়েছে, চোখটা দেখতে অন্যরকম লাগছে, কিন্তু তবু একটু মানে কাজল না দিলে না একদমই আমার ভালোই লাগে না, তাই একটুখানি লাগালাম আজকে একটু বাইরের দিকটা বেশি করে দিয়ে, বড় বড় লাগছে চোখটা আমার এইভাবে, মানে এইভাবে কাজল দেওয়াতে না চোখটা মনে হচ্ছে কি আরও বড় লাগছে, একটু বাইরে হাঁটাহাঁটি করি তারপর ঘরে যাব, একটু বাইরেও যাওয়ার ছিল, দেখি যদি যাই তাহলে তো গুড ইভিনিং। বাজে হলো 7টা আর আমি একটা বিরক্তিকর কাজ নিয়ে বসেছি, সেটা হলো এই যে রুটি বানাবো, রুটি এই গরমের মধ্যে রুটি বানাতে ভীষণ বিরক্ত লাগে, দেখে বেশি না কয়েকটাই বানাবো সন্ধ্যের টিফিন, আর সঙ্গে বানাবো ওই ঝুড়ি ভাজা দিয়ে যে সবজিটা এর আগে করেছিলাম ওই সবজিটা বানাবো, রুটি আর ওই সবজিটা ওর বাবার জন্য পাঠাবো, ও আসবে না এখন সন্ধ্যাবেলা, তাই দাদার জন্য আর ওর জন্য টিফিন করে পাঠাবো, এখনই হয়ে যাবে ফটাফট, চলো তাড়াতাড়ি রেডি করে নিই পরে আসছি, ঘরের মধ্যে মোবাইল নিয়ে নিয়ে কাজ করলে দেরি হয়ে যাবে, এমনিতেই 7টা বাজে, আসতেই ইচ্ছে করছিল না রান্না ঘরে এত গরমের মধ্যে, চলো আমার রুটি বানানো কমপ্লিট, আর তরকারিটাও হয়ে গেছে, তবে তরকারিটা আজকে ঠিক মানে অন্যদিনের মতো হয়নি কারণ টমেটো ছিল না, টমেটো না থাকলে মানে গ্রেভিটা ঠিক হয় না, তাই টমেটো ছাড়াই করেছি, মানে এবার তৈরি করে ফেলেছি এবার রুটি, এবার রুটিটা পাঠাবো কি দিয়ে, তাই টমেটো ছাড়াই করলাম শুধু একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা বেশি দিলাম, রুটি বানাতে গিয়ে প্রচণ্ড গরম লাগে, কাজলটা এত দূর থেকে দেওয়া মানে আমার সারা মুখে কালি কালি হয়ে যাচ্ছে, যাকে দুদিন ড্রপটা লাগালাম কালকে সারাদিন, আজকে লাগানোতে চোখের আমার ঝুলকানো ভাবটা কিন্তু মানে মানে 50%ই নেই, হালকা হালকা মানে ব্যথাটা হালকা হালকা আছে আর চুলকানোটাও অনেকটাই কম, তো যাকে আমার এই দুটো ড্রপ কমপ্লিট করলেই মনে হয় ঠিক হয়ে যাবে, আর কাজলটা লাগানো মানে কাজল আমি দূরের থেকেই লাগিয়েছি একদম ভেতরে তো লাগাইনি, ভেতরে অসুবিধা হচ্ছে না কোনো, আর টিফিন করলাম মানে রুটি করার জন্য পাঠিয়ে দিলাম, আর এই যে সবজিটা তোমাদের দেখালাম না সবজিটা ভীষণ টেস্টি হয়ে গেছে, আমি এর আগেও কিন্তু শেয়ারও করেছি কী করে বানিয়েছি সবজিটা শেয়ারও করেছি, তো একবার খেয়ে দেব ভীষণ টেস্টি হয়ে গেছে, একটা রুটি দিয়ে খাওয়ার মানে রুটি পরোটা পুরি এগুলোর সঙ্গেই যাবে এই সবজিটা, অন্য আর কিছুর সঙ্গে যাবে না এটা, এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে ঝুড়িটা, শুধু শুধু খেতেও ভালো লাগে, ঝাল ঝাল তো ভালোই লাগে, সত্যি বলতে আমি যখন ওখানে গিয়ে মানে
হরিদ্বারের ওখানে, হ্যাঁ হরিদ্বারে যখন ছিলাম আর কি, তখন এই সবজিটা খাই ওখানে। বেশ বড় একটা রেস্টুরেন্ট ছিল কিন্তু সবজিটা ভালো হয়, আমি বাড়িতে নিজে হাতে বানিয়ে যে টেস্টটা পাচ্ছি এত বড় রেস্টুরেন্টেও সেই টেস্টটা খাইনি। উল্টে এই যে সেপগুলো, মানে এই যে ঝুড়িগুলো, ঝুড়িগুলো ওখানে ছিল একদম শক্ত শক্ত, মনে হচ্ছিলো কি ময়দা দিয়ে বানানো, ওরকম মনে হচ্ছিলো ওখানে ঝুড়িগুলো। আর এই ঝুড়িগুলো কি সুন্দর সফট, একদম মানে গোল মুখে দিলেই একদম নেই, দারুণ টেস্টি। আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করবো, তাই একটু বসলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু টিফিনও করে নিলাম। অনেকের তো এটা ডিনার, আমার যদিও ডিনার না, কারণ রাতে যদি আমি ওই মানে যতটুকুই হোক একটু যদি ভাত মুখে না দিই ঘুমিয়ে আসবে না। তাই চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে। আর বাইরে যাওয়ার কথা ছিল, বলেছিলাম যে একটু বাইরে যাওয়ার কথা আছে, তো ফোন করে বললো থাক আজকে না আসলেও হবে কালকে গেলেও হবে, তো আজকে আর গেলাম না কালকে যাবো, এমনিতেও কালকে বেরোবো। কালকে ওই আয়না বিদ্যা স্কুল, মানে আমার স্কুল, স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে কালকে, তো কালকে স্কুলে যাবো বিকেলবেলা প্রোগ্রাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।